দোল পূর্ণিমা দোলযাত্রার বিশেষ এপিসোড নিয়ে আমি হাজির হয়েছি। আজকের এপিসোডে কি কি রয়েছে চলুন একবার দেখে নেওয়া যাক। 2024-এর প্রথম চন্দ্রগ্রহণই অনুষ্ঠিত হতে চলেছে এই দোল পূর্ণিমার দিন, তাই গ্রহণের সম্পূর্ণ তথ্য থাকবে আজকের ভিডিওতে। তার সঙ্গে সঙ্গে এই দোল পূর্ণিমায় কি আদৌ দোল পূর্ণিমা পালন করা যাবে, হোলিকা অথবা ন্যাড়াপোড়া কবে, এবং দোল পূর্ণিমার দিন সত্যনারায়ণের নিশি পালন কি করা যাবে, তার সঠিক সময়সূচি, তার সঙ্গে সঙ্গে গ্রহণের জন্য কি এই দিন রং খেলা যাবে, এবং তার সঙ্গে জেনে নেব যে এই দোল পূর্ণিমার দিন গর্ভবতী মহিলারা কী কী সাবধানতা অবলম্বন করবেন গ্রহণের জন্য, গ্রহণের কুপ্রভাব থেকে কীভাবে বাঁচবেন, দোল পূর্ণিমার দিন সংসারের মঙ্গল কামনার জন্য কি কি করবেন। গ্রহণ হলো একটি মহাজাগতিক ঘটনা, কিন্তু এই গ্রহণের পেছনেও রয়েছে নানান যুক্তি, নানান তর্ক। এবছরে প্রথম গ্রহণটি অনুষ্ঠিত হতে চলেছে দোল পূর্ণিমার দিন, তাই আমরা দোল পূর্ণিমার মহাত্ম্য সম্বন্ধে সবার প্রথমে জেনে নেব। আজ থেকে প্রায় 5000 বছর আগে বৃন্দাবনে ব্রজবাসীরা এই ফাল্গুনী পূর্ণিমার দিনই সবার প্রথম রাধারানী এবং শ্রীকৃষ্ণের চরণে আবির দিয়ে এই দোল পূর্ণিমা পালন করা হয়, এবং সেই দিন থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত সকলেই আমরা দোল পূর্ণিমা পালন করি শ্রীকৃষ্ণ এবং রাধিকার পায়ে আবির দান করেই। দোল পূর্ণিমার অপর নাম হোলি পূর্ণিমাও, তবে এই হোলি পূর্ণিমার পেছনে একটি কাহিনী রয়েছে। অসুররাজ হিরণ্যকশিপুর বোন ছিলেন হোলিকা, এবং শাস্ত্রমতে এই হিরণ্যকশিপু একেবারেই ভগবান শ্রী বিষ্ণুকে পছন্দ করতেন না। এইদিকে ভক্ত প্রহ্লাদ ছিলেন শ্রী বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত, এবং তিনি তারই সবসময় নামগান করতেন। এই সমস্ত জিনিস সহ্য করতে না পেরে হিরণ্যকশিপু তার বোন হোলিকাকে বললেন, তিনি যেন তার পুত্র ভক্ত প্রহ্লাদকে নিয়ে জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করেন। প্রবেশ করার পর কিন্তু হোলিকা থাকবেন অক্ষত, কারণ হিরণ্যকশিপু হোলিকাকে এক বিশেষ চাদর দেবেন, যেই চাদরের জন্য হোলিকা অক্ষত থাকবেন এবং ভক্ত প্রহ্লাদ পুড়ে যাবেন। কিন্তু হোলিকা যখন ভক্ত প্রহ্লাদকে নিয়ে অগ্নিতে প্রবেশ করলেন, তখন কিন্তু তিনি ভক্ত প্রহ্লাদ হরিনাম জপ করতে থাকলেন, এবং হরি তখন পবনদেবকে বলে পবনদেব সেই হোলিকার গায়ে যে চাদরটি ছিল সেই চাদর উড়িয়ে নিয়ে প্রহ্লাদের গায়ে দিলেন, এবং হোলিকা ওই অগ্নিতে দগ্ধ হলেন। সেই থেকেই এর নাম হোলি উৎসব নামে খ্যাত। আর এই হোলিকা দহনকে অনেকে ন্যাড়াপোড়াও বলে থাকে। আর এই হোলিকা দহনের মধ্যে দিয়ে অশুভ শক্তির বিনাশ হয়ে শুভ শক্তির সূচনা হয়। এবার সবার প্রথমে জেনে নেব 2024 সালে দোল পূর্ণিমার তিথি কবে শুরু হচ্ছে। 2024-এ 24 মার্চ রবিবার সকাল 9:45 থেকে তিথি শুরু হচ্ছে, এবং এই তিথি শেষ হবে 25 মার্চ 2024 সকাল 11:50। দোল পূর্ণিমার দিন সত্যনারায়ণ পুজো ও নিশি পালনের সময়সূচি আসুন দেখে নেওয়া যাক। 2024-এ 24 মার্চ সন্ধেবেলায় 5:54 থেকে শুরু করে 7:12 মধ্যে সত্যনারায়ণ পুজো এবং ব্রতকথা পাঠ সমাপ্ত করতে হবে। 2024 সালের 24 মার্চ সন্ধেবেলায় হোলিকা দহন অথবা ন্যাড়াপোড়া অনুষ্ঠিত হবে। এই 2024-এ প্রথম চন্দ্রগ্রহণও অনুষ্ঠিত হতে চলেছে এই সময়, তাই এর সময়সূচি সম্বন্ধে অবশ্যই আপনাদের জানা দরকার, কারণ এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে 25 মার্চ সকাল 10:32 থেকে গ্রহণ শুরু হবে, এবং গ্রহণ সমাপ্ত হবে 2:02। তবে আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা হলো, এই প্রথম চন্দ্রগ্রহণটি ভারত কিংবা বাংলাদেশের কোনো স্থান থেকেই দেখা যাবে না, তাই যেহেতু দেখা যাবে না সেই কারণের জন্য এর কোনো প্রভাবও থাকছে না। এই চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হতে চলেছে এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ, এবং সেটি দিনের বেলায়, তাই এর কোনো প্রভাবই থাকছে না এই দোলযাত্রা অথবা দোল পূর্ণিমা অথবা ফাল্গুনী পূর্ণিমাতে। তাই আপনারা অবশ্যই এই দিন রঙে উৎসব দোল পূর্ণিমাতে অবশ্যই ঠাকুরের পায়েও আবির দিতে পারবেন, এবং আপনারা নিজেরাও রং খেলতে পারবেন। এতে কোনো রকম কোনো বাধা কিংবা নিষেধাজ্ঞা থাকছে না, যেহেতু গ্রহণের কোনো প্রভাবই পড়ছে না সেই কারণে। দোল পূর্ণিমার দিন অবশ্যই আপনারা নিজের প্রিয় রঙের আবিরটি রাধা এবং কৃষ্ণের পায়ে অর্পণ করবেন, এতে আপনাদের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। এর সঙ্গে সঙ্গে দোল পূর্ণিমার দিন পূর্ণিমা তিথিতে একেবারেই নিরামিষ আহার গ্রহণ করবেন। আশা করি আজকের ভিডিও আপনাদের ভীষণ ভালো লাগলো। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী দিনে আমার চ্যানেলে এমন অনেক অজানা ভিডিও দেখার জন্য অবশ্যই সাথে থাকবেন। নমস্কার।